তেদুত উদ্ধার করা হয়েছে তিনিজন কৈ শ্রমিকর মৃতদে এটা কয়লা খনি পৰা উদ্ধার করা হয়েছে তিনিও শ্রমিকর মৃতদে হবে জনা আছে এই মুহূর্ত টাইমেটর দর্শক অসম অৰুণাচল সীমান্তত উদ্ধার করা হয়েছে কয়লা শ্রমিকর মৃতদে তিনিজন কৈ শ্রমিকর মৃতদে উদ্ধার করা হয়েছে মাটিত পুতি থোৱা অবস্থাত উদ্ধার করা হয়েছে তিনিটা কৈ মৃতদে ডাঙর খবর এই মুহূর্তত জনা আছে টাইমেটর দর্শক তিনিচুকীয়া আৰক্ষীৰ সহযোগত উদ্ধাৰ কৰা হৈছে তিনিওটা মৃতদেহ আৰু কয়লা খনিৰ শ্ৰমিক আছিল বুলি জানিব পৰা গৈছে তিনিওজন উদ্ধাৰ হোৱা মৃতদেহ কেইটা হৈছে যুগীগুপাৰ শহীদুল ইছলাম ইতিমধ্যে চিনাক্ত কৰা হৈছে মৃতদেহ কেইটা এজন হৈছে শহীদুল ইছলাম হুছেইন আলী আৰু গোৱালপাৰাৰ বগুবানৰ আছমত আলী তিনিজনকৈ শ্ৰমিকৰ মৃতদেহ এই মুহূর্তত উদ্ধার করবলে সক্ষম হয়েছে আরক্ষী পুতি থাকা অবস্থা উদ্ধার করা হয়েছে তিনিও শ্রমিকর মৃতদেহ আর এনেদরে গাত খান্দি তিনিওজন শ্রমিকর মৃতদেহ উদ্ধার করেছে আরক্ষী স্থানীয় রাইজর সহযোগত উদ্ধার করা হয়েছে তিনিটাক মৃতদেহ যুগীগুপার শহীদুল ইসলাম হুসেন আলী আর গোয়ালপাড়ার বগুবানর আসমত আলী তিনিটাক মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই মুহূর্তত টাইমেটর দর্শকক জানাইছো অসম অৰুণাচল সীমান্তত উদ্ধার করা হয়েছে তিনিজনকৈ শ্রমিকর মৃতদেহ যিকেজন শ্রমিকক নেকি এনেদরে মাটিত পুতি থোৱা হৈছিল মৃতদেহ কেইটা মাটিত পুতি থোৱা হৈছিল আৰু আৰক্ষীয়ে অনুসন্ধান কৰি তদন্ত কৰি অবহেকত গাত খান্দি এনেদরে মৃতদেহ কেইটা উদ্ধার কৰিবলৈ এই মুহূর্তত সক্ষম হৈছে আৰু এই ঘটনার পাছতে তীব্র চাঞ্চল্য বিৰাজ কৰিছে সমগ্র অঞ্চলটোত পুনৰবাৰ জনাই আছো টাইমেটৰ দৰ্শকক তিনিচুকীয়া জিলাৰ লিডুৰ এটা অবৈধ কয়লা খনি গেছ নিৰ্গত হৈ বঙাইগাঁও জিলাৰ তিনিজন শ্ৰমিকৰ যোৱা নিশা মৃত্যু হৈছিল আৰু আজি তেওঁলোকৰ মৃতদেহ অতি সংগোপনে এনেদৰে পুতি থোৱা হৈছিল তাৰ পাছতে আৰক্ষীয়ে সমগ্ৰ ঘটনাক কেন্দ্ৰ কৰি অভিযান আৰম্ভ কৰিছিল তদন্ত প্ৰক্ৰিয়া আগবঢ়াই লৈ গৈছিল আৰু অৱশেষত তিনিওজন শ্রমিকর মৃতদেহ এই মুহূর্তত উদ্ধার করবলে সক্ষম হয়েছে চিনাক্ত করা হয়েছে শ্রমিক কেজন নিহত শ্রমিক কেজন হয়েছে বঙ্গাইগাঁও আর গোয়ালপাড়া জেলার শহীদুল ইসলাম হুসেইন আলী আর আসমত আলী তিনিজনক শ্রমিকক এই মুহূর্তত উদ্ধার করবলে সক্ষম হয়েছে আরক্ষী তিনিজন শ্রমিকর মৃতদেহ উদ্ধার করেছে আরক্ষী কেবল ইমানে নহয় ইয়ার উপরও চারিজনকৈ শ্রমিক আহত হয়েছে আর এই যে ঘটনা সে সমগ্র ঘটনা গাব দিয়ার চেষ্টা করেছিল কয়লা খনির মালিকে কিন্তু আরক্ষীয়ে যেটা তদন্ত প্রক্রিয়া আগবাই লৈ গৈছিল তার পাছতে পোহরলে আহিছে এই ভয়ঙ্কর ঘটনা